হ্যালো এভরিওান তপুকুক স্টুডিওর আজকের আয়োজনে আপনাকে ওয়েলকাম আজকে অবশ্যই আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি সেই রেসিপিটির নাম হচ্ছে টমেটোর আচার আমরা কিন্তু সাধারণত টমেটোর টক কিংবা টমেটোর চাটনি খেয়ে থাকি কিন্তু সাধারণত আমাদের কিন্তু টমেটোর আচারটা খুব একটা খাওয়া হয় না এই জন্য আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি কিভাবে টমেটোর আচার তৈরি করতে হয় আশা করব আমার এই রেসিপিটা আপনাদের সবার অনেক ভালো লাগবে অবশ্যই আমি এই রেসিপিটা খুব সিম্পলভাবে দেখিয়ে দেব যাতে আপনাদের কাছে তৈরি করতে অনেক সহজ লাগে আমার রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন চলুন তাহলে দেখে নিই রেসিপির পুরো প্রস্তুত বানালে আমার আজকে রেসিপির জন্য আমি এখানে অলরেডি দিয়ে দিয়েছি হাফ চামচ ধনিয়া হাফ চামচ মেথি এবং দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ চামচের মতো দিয়ে দিয়েছি মুহড়ি এই তিনটি মশলাকে টোটালি আমি দিয়ে এখন ভেজে নিচ্ছি আমি অবশ্যইভাবে দু থেকে তিন মিনিট এই মশলাটাকে ভেজে নিচ্ছি তারপর আমি এই মশলাটাকে তুলে পাটাই নিয়ে গুঁড়ো করে ফেলব আমি এখন নামিয়ে নিচ্ছি মশলাটাকে আচার তৈরির জন্য আমি অলরেডি চুলায় প্যান দিয়ে দিয়েছি এখন আমি অলরেডি দিয়েছিলাম এক টেবিল চামচের মতো সরি দিয়েছিলাম সয়াবিন তেল এখন আবারও দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো সরিষার তেল আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ পাঁচ পাঁচফোরণ যেহেতু আচারের রেসিপি এই জন্য অবশ্যই পাঁচফোরণটাকে একটু বেশি করে ইউজ করতে হবে আমি অবশ্যই গরম তেলে একটু পাঁচফোরণটাকে ভেজে নিয়ে তবেই আমি আমার কুচি করে রাখা যে টমেটো কুচিগুলো আছে সেই টমেটো কুচিগুলোকে প্যানে দিয়ে দিচ্ছি দেখুন আমার সরিষার তেলটা কিন্তু অনেক গরম হয়ে গেছে এই জন্য সরিষের তেলটা ফেনা ফেনা হয়ে গেছে আমি এখন কুচি করে রাখা যে টমেটো কুচি আছে সেই টমেটো কুচিকে দিয়ে দিচ্ছি আমার এখানে কিন্তু অবশ্যই চার কাপ টমেটো কুচি আছে আমি অবশ্যই টমেটোগুলোকে আগে থেকে ধুয়ে নিয়ে পিচ করে কেটে নিয়েছি যেহেতু টমেটোর আছে এই জন্য আমি দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমি এখন এই লবণ এবং হলুদের সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া আমি কিন্তু এখানে খুব একটা মরিচের গুঁড়া ইউজ করছি না আপনাদের যদি ঝাল খেতে খুব পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা ঝালটা বাড়িয়ে দিতে পারেন আমি এখন এই সব মশলাকে খুব সুন্দর মতো হাঁসের সাথে মিক্সড করে ফেললাম আমি অবশ্যই এখন ঢাকা দিয়ে দিব যাতে আমার টমেটোগুলো খুব রোদ সিদ্ধ হয়ে যায় আমি মিনিমাম দু থেকে তিন মিনিট পর ঢাকা তুলছি ঢাকা তুলে দেখবো আমার টমেটোটার নিচ থেকে লেগে গেছে কি না দেখুন আমার টমেটো থেকে কিন্তু অলরেডি কিছুটা পানি বের হয়ে গেছে টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য বাড়তি কোনো পানি ইউজ করতে হবে না আমার টমেটোটা এখানে দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপের মতো দিয়ে দিচ্ছি খেজুরের গুড় আপনারা চাইলে এখানে চিনি কিংবা আখের গুড় ইউজ করতে পারেন গুড়টা দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি আমি এখন মিনিমাম পাঁচ মিনিট পর ঢাকা তুলছি দেখুন আমার টমেটো থেকে অলরেডি অনেকটা পানি বের হয়ে গেছে এবং টমেটোটা অলরেডি সিদ্ধ হতে শুরু করেছে অবশ্যই এভাবে টাইম নিয়ে আরও মিনিমাম পাঁচ মিনিট কুক করতে হবে তাহলে আমার এই টমেটোটা সিদ্ধ হয়ে যাবে আপনারা চাইলে আগে থেকে টমেটোটা সিদ্ধ করে নিতে পারতেন দেখুন মিনিমাম আরও পাঁচ থেকে সাত মিনিট কুক করার ফলে আমার টমেটোটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু এখন আবারও এভাবে পাঁচ মিনিট টমেটোকে ভাজতে থাকবো কারণ টমেটোটা সিদ্ধ হয়ে গেছে ঠিকই কিন্তু টমেটোর ভিতর এখনও অনেকটা পানি আছে কিন্তু আচারের মধ্যে কিন্তু কোনো প্রকার পানি থাকা যাবে না এই পানিটা যখন শুকিয়ে গিয়ে নিচ থেকে তেল উপরে উঠে আসবে তখন বুঝে নিতে হবে যে আমার আচারের রেসিপিটা একদম রেডি এই জন্য অবশ্যই আমি পাঁচ মিনিটের মতো এভাবে আচারটাকে ভাজ এভাবে মিনিমাম পাঁচ মিনিট কুক করার পর আমার আচারের রেসিপিটা কিন্তু হয়ে গেছে আচারে কিন্তু আর কোনো প্রকার পানি নেই আর নিচ থেকে তেলটা কিন্তু অনেক উপরে উঠে এসেছে আমি যে প্রথমে মেথি ধনিয়া এবং মহুরি তিনটা মশলাকে ভেজে আমি অবশ্যই এখন শিল্পাটা দিয়ে বেটে গুঁড়ো করে নিয়েছি সেই মশলাটা আমি এখন আচারের মধ্যে ইউজ করছি অবশ্যই যদি আচারের মধ্যে এইসব মশলা ইউজ না করেন তাহলে আচারের রেসিপি খেতে একদমই ভালো লাগবে না আমার আচারটা কিন্তু একবার রেসিপিতে লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর আপনাদের আর আমাদের চ্যানেল নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে